হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি লাস্ট ইয়ার মানে 2021-এ আমি ক্রিসমাস কিভাবে সেলিব্রেট করেছিলাম সেটা। তো এখন 2022 পড়ে গেছে, নিউ ইয়ারের ফার্স্ট ব্লগ এটা আমার। এই ফার্স্ট ব্লগে আমি সকলকে জানাচ্ছি আমার তরফ থেকে, মানে আমাদের সকলের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরের জন্য। সকলের নতুন বছর অনেক ভালো কাটুক। তো ক্রিসমাসের জন্য আমার হাজবেন্ড শুরু করে দিয়েছে প্রিপারেশন। প্রথমে ক্রিসমাস ট্রিটাকে সাজানো হয়, আর ক্রিসমাস ট্রি সাজানোর জন্য ক্রিসমাস ট্রিটা অ্যাকচুয়ালি থাকে একটা বক্সের ভেতরে আর তিনটে পার্টে ডিভাইড করা থাকে। প্রথমে ওই পার্টগুলোকে ফার্স্টে অ্যারেঞ্জ করে ওটাকে ট্রি মতো বানানো হয়, দেন ওটা নানা রকম অর্নামেন্টস দিয়ে সাজানো হয়। অ্যাকচুয়ালি ক্রিসমাস ট্রিয়ে যে লাইটগুলো ছিল তার মধ্যে কিছু লাইট খারাপ হয়ে যাওয়ায় সব লাইটটাকেই খুলে নতুন করে আবার লাইট লাগানো হচ্ছে, আর কিছু অর্নামেন্টস আছে বক্সে যেগুলো পরে সাজানো। ক্রিসমাস ট্রিটা বেশ কিছুদিন আগে অর্নামেন্টস দিয়ে খুব সুন্দর ডেকোরেট করা হয়ে গেছিলো, আর এটা 24-এর মানে ডিসেম্বর 24-এর রাত্রিবেলা দেবদার সমস্ত গিফটগুলোকে র্যাপ করে রেখেছিল যাতে বাচ্চারা সকালেই ভাবে স্যান্টা তাদের গিফট দিয়ে গেছে। 25-এর ঠিক আগের দিন আমি রাতে বানিয়েছিলাম ফ্রুট কেক। নর্মালি আমি ফ্রুট কেক বাড়িতেই বানানো প্রেফার করি, আর আমার বানানো ফ্রুট কেক সকলে বাড়ির খুব মজা করে খায়। ফ্রুট কেকটা দেখতে যেমন ভালো হয়েছিল খেতেও তেমন ভালো হয়েছিল, আর তেমন সফট হয়েছিল। তো 25-এ সকালেই বাচ্চারা ফার্স্টে গিফটগুলোকে আনরাপ করে, তারপরেই আমরা এই ফ্রুট কেক আর কিছু হালকা একটা ব্রেকফাস্ট করে নিই, দেন আমরা বেরিয়ে যাই চার্চে। আর এখানে স্যান্টা যে গিফটগুলো দিয়েছে বিহানকে সেগুলোই আনরাপ করছে বিহান, আর বিহান অসম্ভব এক্সাইটেড থাকে যখন সে গিফটগুলো আনরাপ করে। বিহান প্রতিবারই একটা বিশাল বড় লিস্ট বানায় গিফটের জন্য, আর সেটা স্যান্টার বক্সে রেখে দেয়, আর সেখান থেকেই লিস্ট দেখে আমরা কিছু গিফট ওকে দিয়ে থাকি। ম্যাক্সিমাম গিফট ও কিন্তু মানে ভুলে যায় যে ও অলরেডি পেয়ে গেছে, তো সেটা ও লিখতে থাকে। তো আমরা সেটাই বুঝে ওকে যেটা দেওয়া যাবে যতটুকু দেওয়া যাবে সেইটুকুই অ্যারেঞ্জ করে ওকে দিয়ে থাকি। ছোট ভাইয়ের জন্য বেশ কিছু গিফট ছিল কিন্তু সে তো কিছুই বোঝে না, ওর গিফটগুলো বিহানি নিয়ে খেলছে, আর ও কিছু খেলেছে পরে কিছু গিফট নিয়ে খেলেছে। তো বিহান সব গিফট পেয়ে খুবই খুশি, খুবই আনন্দ পেয়েছে। গিফটগুলো কিন্তু কখনোই আগে প্যাক করা হয় না, মানে র্যাপ করা হয় না, সবসময় 24-এর রাতেই দেবদাস প্যাক করে ওগুলোকে রেডি করে। কেননা আগে যখনই গিফট থাকে মানে ট্রির নিচে ও সেটা খোলার জন্য ব্যস্ত হয়ে পড়ে। তো এইবারে দেবদাসের যে দেবদাস যে স্কুলে পড়তো সেই স্কুলেরই দিদি আর দাদা ওর সিনিয়র ছিলেন, তো ওই দিদি কিন্তু তিনটে গেম দিয়ে গেছিলো আমাদেরকে প্যাক করে। তো এই তিনটে গেমের মধ্যে একটা ছিল আয়ান, একটা ছিল বিহানের, আর একটা গেম ছিল যেটা সকলে বাড়ির সবাই খেলতে পারবে। এগুলো দিদি আগেই যেহেতু দিয়ে গেছে তো ও খোলার জন্য খুব ব্যস্ত ছিল, ওগুলো 25-এই ও খুলেছে। দিদিকে অনেক থ্যাংকস এত সুন্দর গেম দেওয়ার জন্য। এদিকে আয়ান কিছু ওর ড্রেস নিয়ে আনরাপ করেছে, আর দেবদাস ওর জন্য দুটো বই কিনে এনেছিল, গল্পের বই, ও স্টোরি বুক পড়তে খুব ভালোবাসে, তো সেই স্টোরি বুকটা পেয়ে ও খুব হ্যাপি। তো এই ছিল বাচ্চাদের গিফট, আর বাচ্চাদের গিফট পেয়ে বাচ্চারা যেমন খুশি আমরাও খুশি ওদেরকে দেখে। প্রত্যেকবারের মতো ওরা এইরকম গিফট খোলে আর আমরা সবাই খুব এনজয় করি এটা। চার্চে আমরা সবসময় যাই, তবে এইবারে আমরা গেছি একদম আমাদের বাড়ির সামনের যে চার্চটা সেইটায়। অ্যাকচুয়ালি এটা একটা স্কুল, চার্চ কাম স্কুল, আর এই স্কুলেই কিন্তু প্রি স্কুল শেষ করেছে বিহান। বিহানের এটা প্রি স্কুল, আর এই স্কুলটায় বিহানের অনেক স্মৃতি রয়েছে। এই স্কুলটা মানে চার্চ ভীষণ সুন্দর। এখানে বিহানের সাথে দাঁড়িয়ে যিনি কথা বলছেন তিনি কিন্তু বিহানের টিচার আর এখানের ফাদার, আর ইনি কিন্তু বিহানকে দেখে খুব এক্সাইটেড, সকলেই অ্যাকচুয়ালি খুব এক্সাইটেড। আর ইনি হলেন বিহানের যে পুরনো স্কুল ছিল প্রি স্কুল সেই স্কুলের প্রিন্সিপাল ম্যাম। তো সকলে বিহানকে দেখে খুব হ্যাপি, বাট বিহান ভীষণ শাই ছিল। অ্যাকচুয়ালি অনেকদিন পরে ও পুরনো স্কুলে এসছে। দুপুরে বানিয়ে নিয়েছিলাম
মাটন বিরিয়ানি, একদম কলকাতা স্টাইলের মাটন বিরিয়ানি, আর সাথে বানিয়েছিলাম মিট বলের গ্রেভি। আর এখানে যে লাইটিং গুলো দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ক্রিসমাসের লাইটিং। এই লাইটিংটা আমাদের সিটির না, এটা আইওয়া সিটির একটা লাইটিং, ক্রিসমাসের লাইটিং। অ্যাকচুয়ালি আমাদের ক্রিসমাসে আইওয়া সিটিতে যাওয়ার কথা ছিল, আর এইরকমভাবে লাইটিং, যে লাইটের যে এই শোটা সেটা দেখার ছিল, কিন্তু সামহাও আমাদের যাওয়া হয়নি বলে আমাদের আইওয়া সিটির যে ফ্রেন্ড আছে ও আমাকে এই ভিডিওটা শেয়ার করেছে। অ্যাকচুয়ালি লাইটিংটা এত সুন্দর হয়েছে, এত ভালো লেগেছে আমার, তো আমি আপনাদের সাথে এই লাইটিংটা শেয়ার করছি। আমি নতুন বছরে শুরুর যে ব্লগটা দিচ্ছি সেটি কিন্তু পুরনো ব্লগ, মানে 2021 এর একটা পুরনো ব্লগ, কিন্তু নতুন বছরে পুরনো ব্লগ দিলেও আপনাদের সাথে অলওয়েজ কানেক্টেড থাকতে চাই, সেটা যেভাবেই হোক, নতুন ব্লগ দিয়ে বা পুরনো ব্লগ। আমার হয়তো একটু লেট হয় ব্লগগুলো দিতে, তাও আপনাদের সাথে কানেক্টেড থাকতে চাই। আর আমরা একটু বেরিয়েছিলাম শপিংয়ের জন্য, আর দেখছি আশেপাশে বাড়িগুলোতে, মানে আমার যে আশেপাশে নেইবারহুড, সেই নেইবারহুডে এত সুন্দরভাবে লাইটিং দিয়েছে, সাজিয়েছে, তো সেইটাও আমি অ্যাকচুয়ালি এত ভালো লাগছিলো যে ভিডিও করে নিয়েছি। এখানে একটা বাড়ি আছে যেখানে ক্রিসমাস উপলক্ষে সেই বাড়িতে এত সুন্দরভাবে একটা লাইট অ্যান্ড সাউন্ডের প্রোগ্রাম হয়, এটা একটা শো হয়, এটার একটা এক্সাক্ট টাইম আছে, সেই সময়ের মধ্যে এই বাড়ির সব মেম্বাররা বাইরে এসে লাইট অ্যান্ড সাউন্ড শোটা অর্গানাইজ করে। তো আমরা এই শোটা গেছিলাম, এটা দেখছিলাম, এটা দেখতে ভীষণ ভালো লাগছিল। আমার এই ব্লগ বা আমার যে রেসিপিগুলো সেগুলো কেমন লাগছে, কেমন লাগে সেটা যদি কমেন্ট করে জানান খুব ভালো লাগবে। যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক করবেন। তো চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি বা অন্য কোনো ব্লগ নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেঙ্গলি লাইফ ও দীপাবলির পাশে থাকবেন। নমস্কার।